সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে বাংলা নীতিগত অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আইয়ুব আলী, সহকারী শিক্ষক ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো সাধারণত আমরা জানি যে দ্বন্দ্ব মানে হচ্ছে বিবাদ বা ঝগড়া, কিন্তু সমাসের পরিভাষা দ্বন্দ্ব সমাস হচ্ছে, বা দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। দুই বা ততোধিক পদের মিলনকে সমাসের পরিভাষায় দ্বন্দ্ব বলা হয়। তো দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে গেলে আমাদেরকে কিছু প্রতীতি বা সমাস নির্ণয় করার জন্য কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলিকে আমরা বলতে পারি যে সমাস চেনার বৈশিষ্ট্য বা দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের যাদের কাছে খাতা কলম আছে আমরা এই বিষয়গুলি লিখে রাখতে পারি যে দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে গেলে কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে বা কী কী বিষয় বৈশিষ্ট্যগুলিকে আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা লিখতে পারি দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য। দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য সমূহ, এক হচ্ছে এই সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই সমাসে উভয় পদ প্রদান হবে, অর্থাৎ এই সমাসটা হবে উভয় পদ প্রদান। যেমন মা ও বাবা, এখন দেখো ব্যাস বাক্যের মধ্যে ও আছে, মা এবং বাবা দুইটা পদ আছে, দুইটা এখানে বিশেষ্য পদ, আবার সমস্ত পদে গিয়ে মা হসন্ত বা একটা হাইফেন দিয়ে রাখবো আমরা, একটা হাইফেন মা যোগ বাবা, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে মাঝখানে একটা হাইফেন দিয়ে রাখতে হবে। হাইফেন মানে সংযোগ চিহ্ন, মা ও বাবা সমস্ত পদ হবে মা বাবা। এখন দেখো মা এবং বাবা কোনো পদকে আমরা এখানে বাদ দিতে পারিনি, অর্থাৎ এখানে ব্যাস বাক্যের মধ্যে এই দুই পদ থাকবে, আবার সমস্ত পদে গিয়েও এই দুইটা পদেরই অর্থের প্রাধান্য থাকবে, তাহলে উভয় পদ প্রদান। একই পদ থাকবে, একই পদ, যেমন আমরা যদি লিখি ভালো, ভালো একটা বিশেষণ পদ, তো ভালো ও মন্দ আবার সমস্ত পদে গিয়ে একই, মন্দটাও বিশেষণ ভালোটাও এখানে বিশেষণ, অর্থাৎ একই পদ থাকবে, হয়ে যাবে ভালো হাইফেন মন্দ, অর্থাৎ উভয় পদ প্রদান হবে, একই পদ থাকবে এবং একই বিভক্তি হবে, একই বিভক্তি। যেমন দেখো এখানে মা বাবা, এখানে কোনো বিভক্তি নেই, অর্থাৎ শূন্য বিভক্তি, একই পদ একই বিভক্তি হবে। যেমন হাতে ও পায়, তাহলে এটা হয়ে যায় হাতে পায়, অর্থাৎ দেখো এখানে তোর সাথে একটা সপ্তমী বিভক্তি আছে, আবার অন্তস্থ সাথেও একটা সপ্তমী বিভক্তি আছে, আবার বিভক্তিটা এখানে সমস্ত পদেও বজায় আছে, অর্থাৎ একই বিভক্তি হবে, উভয় পদ প্রদান হবে, একই পদ হবে এবং একই বিভক্তি হবে। তারপরে উভয় পদের পূর্ণ অর্থ থাকবে, অর্থ থাকবে, অর্থাৎ যেমন আমরা যদি লিখি যে হা ও বা, তাহলে খেয়াল করো
এখানে হা কোনো অর্থ নেই কিন্তু বাতের একটা অর্থ আছে বাত বিশেষ কিন্তু হাটা কোনো অর্থ নেই এটা অব্যয়সূচক শব্দাংশ হাটা অব্যয়সূচক শব্দাংশ কিন্তু বাত একটা বিশেষ পদ এখানে আমরা লিখলে হা মানে হচ্ছে অভাব এটা অব্যয়ীভাব সমাস হয়ে যায় হা বাত অর্থাৎ এখানে উভয় পদের পূর্ণ অর্থ নেই যার কারণে এটা দ্বন্দ্ব সমাস হবে না দ্বন্দ্ব সমাস হতে গেলে একেবারে শূন্য থেকে সপ্তম বিভক্তি পর্যন্ত দুই পদে একই বিভক্তি থাকবে একই পদ হবে অর্থাৎ হয় বিশেষ্য হবে দুইটা পদ না হয় বিশেষণ হবে আবার একই বিভক্তি থাকবে হয় শূন্য বিভক্তি না যে কোনো একটা বিভক্তি দুই পদে বিভক্তি থাকবে কিন্তু এক পদে বিভক্তি আছে আরেক পদে বিভক্তি নাই এরকম কোনো কিছু এই দ্বন্দ্ব সমাসের বেলায় ঘটবে না উভয় পদে পূর্ণ অর্থ থাকবে অর্থাৎ এখানে পূর্ব পদে একটা অব্যয় সূচক শব্দাংশ যেটার অর্থ নেই ফল পদে একটা বিশেষ্য বা বিশেষণ এই জাতীয় কোনো কিছু দিয়ে আমাদের এই দ্বন্দ্ব সমাস আমরা নির্ণয় করতে পারবো না অর্থাৎ উভয় পদের কি থাকবে পূর্ণ অর্থ থাকবে আবার উভয় পদ প্রধান একই পদ একই বিভক্তি উভয় পদের পূর্ণ অর্থ থাকবে আবার এবং ও আর ব্যাস বাক্যের মধ্যে ব্যাস বাক্যে এবং ও আর সমস্ত পদকে ব্যাখ্যাকারী এবং ও আর এই জাতীয় অব্যয় থাকবে যেমন এখানে ভালো ও মন্দ ভালো ও মন্দ এটা একটা দেখো খেয়াল করো এটা অব্যয়সূচক একটা শব্দ এবং ও আর ব্যাসবাক্যের মধ্যে এই জাতীয় তিনটি সিমটম থাকবে তার মানে আমরা খেয়াল করতে পারি যে দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে গেলে এই সমাসের এক এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই সমাসের উভয় পদ প্রধান হবে একই পদ এবং একই বিভক্তি থাকবে উভয় পদের পূর্ণ অর্থ থাকবে একটার অর্থ আছে আরেকটার অর্থ নেই এরকম কোনো কিছু দিয়ে আমরা কখনো দ্বন্দ্ব সমাস করতে পারবো না এবং ও আর ব্যাস বাক্যের মধ্যে এই জাতীয় অব্যয়সূচক শব্দ থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো যে এই যে দ্বন্দ্ব সমাস সাধারণত এই দ্বন্দ্ব সমাস হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সাধারণ সাধারণ দ্বন্দ্ব এই সাধারণ দ্বন্দ্বের ভিতরে আবার অনেকগুলি প্রকার আছে বিশেষণের দ্বন্দ্ব আবার সর্বনামের দ্বন্দ্ব ক্রিয়া বিশেষণের বিরোধার্থক দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব মিলনার্থক দ্বন্দ্ব অনেকগুলি প্রকার আছে আবার আমাদের এখানে দ্বন্দ্ব সমাসে আরেকটি বিষয় আছে যে অলুক দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব অলুক মানে যা লোক পায় না অর্থাৎ এই দ্বন্দ্ব সমাসে আমাদের উভয় পদে বিভক্তি থাকবে ব্যাস বাক্যের উভয় পদে বিভক্তি থাকবে আবার সমস্ত পদেও সেই বিভক্তি বজায় থাকবে যদি বিভক্তি থাকে এবং বিভক্তি সমস্ত পদে বজায় থাকে তাহলে সেই সমাসকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব তারপর আরেকটা আছে আমাদের এখানে বহুপদী দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব মানে দুইবার তদদে দুইবার তদদে অর্থাৎ দুইয়ের অধিক দুইয়ের অধিক পদের যদি দ্বন্দ্ব হয় তাহলে আমরা সেই দ্বন্দ্ব সমাসকে বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস অর্থাৎ দুইয়ের অধিক পদ যদি থাকে দ্বন্দ্ব সমাসে তাহলে সেটা হবে বহুপদী দ্বন্দ্ব সমাস যেমন আমরা উদাহরণ দিতে পারি এরকম হাত পা না এটা হচ্ছে বহু পদে হাত পা
হাত ও পা ও হাত কমা অথবা অধি ও হাত পা ও না হাত পা ও না হাত পা ও না তাহলে হাত পা না এটা হচ্ছে ভু অধি দ্বন্দ্ব এগুলো অঙ্গবাচক দ্বন্দ্ব আবার এই বহুপদী দ্বন্দ্বের ভেতরে আমাদের এই সমাসে একটা সমাস আছে একশেষ দ্বন্দ্ব একশেষ একশেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্বটা কি ব্যাজ বাক্যে যদি দুইয়ের অধিক পদ থাকে আর ওই সমস্ত পদে গিয়ে যদি এই দুইয়ের অধিক পদ নিয়ে যদি একটা পদে বা একটা একক হিসেবে ওই পদকে গণ্য করা হয় তাহলে সেই এককে আমরা বলব একশেষ দ্বন্দ্ব যেমন আমরা আমরাটা কি আমরা হচ্ছে একশেষ দ্বন্দ্ব আর এই একশেষ দ্বন্দ্ব নির্ণয় করতে হলে আমাদেরকে ব্যাজ বাক্যের উপরে গুরুত্ব দিতে হবে কারণ আমরা আমাদের এটা নিত্য সমাসও হয় আবার ব্যাজ বাক্যের উপর নির্ভর করে আমরাটা একশেষ দ্বন্দ্ব হয় যেমন আমরা যদি লিখি যে সে তুমি ও আমি তো আমরা এই একশেষ দ্বন্দ্ব নির্ণয় করতে গেলে শেষের এই দুটা জিনিস দিয়ে আমরা খেয়াল করব যে এখানে যে দেখো মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ যদি মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ এভাবে ও দ্বারা অব্যয়সূচক ও দ্বারা যদি সংযুক্ত থাকে অর্থাৎ পাশাপাশি থাকে তাহলে সেই সমাসকে আমরা বলব দ্বন্দ্ব সমাস আর এটা দুইয়ের অধিক পদ নিয়ে যদি গঠিত হয় যেমন এখানে তিনটা পদ আছে আর সমস্ত পদে আমরা একটা একক হিসেবে কল্পনা করা হয়েছে এই সমাসে দেখো খেয়াল করো তুমি এবং আমি অর্থাৎ বক্তা পক্ষ এবং শ্রোতা পক্ষ যদি একত্রে থাকে তাহলে সেখানে একটা দ্বন্দ্ব নির্মিত হবে দ্বন্দ্ব হবে কিন্তু বক্তা পক্ষ অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন শ্রোতা পক্ষ যদি একত্রে না থাকে তাহলে সেটা হবে নিত্য সমাস অর্থাৎ সেখানে কোনো দ্বন্দ্ব সমাস হবে না তাইলে এই যে আমরা সে তুমি ও আমি এখানে মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ একত্রে থাকার কারণে এটা হবে দ্বন্দ্ব সমাস আবার এই যে আমরা এই আমরা দিয়ে যদি আমরা লিখি যে ভেদ বাক্য করি সে তুমি সে ও আমি এখন খেয়াল করো এই যে ব্যাজ বাক্য এই ব্যাজ বাক্যের মধ্যে আমি কোথায় আছি আমি আছি এখানে থার্ড পার্সনের সাথে অর্থাৎ নাম পুরুষের সাথে আছি আমি তোমার সাথে যার কারণে বক্তা পক্ষ এবং শ্রোতা পক্ষের এখানে কাছাকাছি অবস্থান নেই অর্থাৎ এখানে আমি আছি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে অনুপস্থিত অন্য কোথাও আছে তাহলে এখানে দেখো তুমি কোথায় আছো তুমি আছো থার্ড পার্সনের পরে আমার সাথে নেই তাইলে এখানে কোনো দ্বন্দ্ব হওয়ার কারণ নেই অর্থাৎ এখানে যখন থার্ড পার্সনের সাথে ফার্স্ট পার্সন অর্থাৎ এখানে নাম পুরুষের সাথে যদি উত্তম পুরুষের পাশাপাশি অবস্থান থাকে ব্যাজ বাক্যের দিক দিয়ে তাহলে সেই সমাসে আমরা বলব নিত্য সমাস আর যদি এখানে ব্যাজ বাক্যে যদি মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ অর্থাৎ বক্তা পক্ষ আর শ্রোতা পক্ষ যদি কাছাকাছি থাকে তাহলে সেখানে একটা দ্বন্দ্ব সমাস হতে পারে কিন্তু নাম পুরুষ এবং উত্তম পুরুষ যদি এখানে ব্যাজ বাক্যের পাশাপাশি থাকে তাহলে সেটা হবে নিত্য সমাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো আমাদের এই সমাসে একটা ব্যাপার আছে যে অলোক দ্বন্দ্ব অলোকটা কি যার উভয় পদে বিভক্তি থাকবে
কিন্তু সমস্ত পদে গিয়ে বিভক্তি লোপ পাবে না, সেই সমাসকে আমরা বলবো অনুদ্বন্দ্ব। এখন খেয়াল করো, এই অনুদ্বন্দ্ব যেমন হাতে পায়ে, এখন দেখো এরকম লিখতে পারে না, হাতে ও পায়ে, এটা হয়ে যায় হাতে পায়ে। খেয়াল করো এখানে ব্যাস বাক্যে তয়ের সাথে একটা সপ্তমী বিভক্তি এ বিভক্তি আছে, আবার অন্তস্থ সাথে একটা এ বিভক্তি আছে, সমস্ত পদে এই এ বিভক্তিটা আবার বজায় আছে, উভয় পদে এ বিভক্তি আছে, বিভক্তি আছে, আবার সমস্ত পদে গিয়েও সেই বিভক্তি বিভক্তি লোপ পায়নি, যার কারণে আমরা এই সমাসকে বলব অনুদ্বন্দ্ব। আবার এই অলুকের ব্যাপারে আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ কি আমরা জানি যে তৎপুরুষ সমাস হচ্ছে কর পদ প্রদান, এই অলুক তৎপুরুষ সমাসে শুধু পূর্ব পদে আমাদের বিভক্তি থাকবে কিন্তু কর পদে বিভক্তি থাকবে না, পূর্ব পদে বিভক্তি থাকবে আরো এই বিভক্তি যদি লোপ না পায়, ফর পদের অর্থ যদি এখানে প্রধান রূপে পরিগণিত হয় তাহলে আমরা সেই সমাসকে বলবো অলুক তৎপুরুষ। যেমন কলের গান, তাহলে খেয়াল করো ব্যাস বাক্যে এখানে র বিভক্তি আছে অর্থাৎ ষষ্ঠী বিভক্তি আছে, আমরা যদি সমস্ত পদ করি তাহলে এখানে কলে গান আমরা লিখতে পারবো না, কারণ এটার নাম হচ্ছে কলের গান, এটাকে আমরা বলতে পারবো না যে কলে গান, র বিভক্তিটা আমরা এখানে লোপ করতে পারবো না। খেয়াল করো এখানে আমাদের পূর্ব পদে কি আছে, র বিভক্তি আছে, কিন্তু ফর পদে এই র বিভক্তি নাই, যার কারণে এটাকে আমরা অন্য কোনো সমাসে পরিগণিত করতে পারবো না, আবার এটা ফর পদ হচ্ছে প্রধান অর্থাৎ ফর পদটা হচ্ছে গান, তো কলের গান একটা গানকে এক ধরনের বিশেষ গানকে বোঝানো হয়, এটা সমস্ত পদে গিয়েও হবে কলের গান, অর্থাৎ এখানে ব্যাস বাক্যে বিভক্তি বিভক্তি আছে আবার সমস্ত পদে গিয়েও সেই বিভক্তি বজায় থাকলে, শুধু একটা দুই পদে পূর্ব পদে বিভক্তি থাকলে এবং সেই বিভক্তি যদি সমস্ত পদে গিয়ে বজায় থাকে এবং ফরের ফর পদ যদি প্রধান হয় তৎপুরুষ সমাসটা হবে পর পদ প্রধান, যদি ফর পদের অর্থের প্রাধান্য থাকে তাহলে সেই সমাসটা হলো অলুক তৎপুরুষ। যেমন কলের গান, কলের গান এখানে মূলত গানটাকে বোঝানো হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, অর্থাৎ পর পদটাকে প্রধান রূপে এখানে কল্পনা করা হয়েছে বা প্রধান রূপে পরিগণিত করা হয়েছে, যার কারণে এটাকে আমরা বলবো অলুক তৎপুরুষ। আবার আমাদের এই সমাসে সমাসের বেলায় আরেকটা ব্যাপার আছে, আমাদের অলুক বহু ব্রীহি, এটাও একই রকম যে আমাদের ব্যাস বাক্যের মধ্যে বিভক্তি থাকবে সমস্ত পদে গিয়েও বিভক্তি বজায় থাকবে, তবে এখানে মজার বিষয় হচ্ছে যে এই সমাস বহুব্রীহি সমাসটা হচ্ছে যে কোনো পদে প্রধান নয় অর্থাৎ কোনো পদের অর্থ না বুঝিয়ে যদি অন্য কোনো বিশিষ্ট অর্থ বোঝায় তাহলে সেই সমাসকে আমরা বলবো বহুব্রীহি সমাস। যেমন আমরা যদি লিখি যে হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠান, সমস্ত পদে কি হবে হাতে খড়ি, তাহলে খেয়াল করো যে এখানে ব্যাপারটার মধ্যে আছে হাতে খড়ি এক বিভক্তি আছে, সমস্ত পদে গিয়েও এই এক বিভক্তিটা আবার বজায় আছে, কিন্তু এই সমাসে একটা বিষয় আছে যে হাতে খড়ি মানে হচ্ছে কি হাতের মধ্যে খড়ি অথবা খড়ির মধ্যে হাত কোনো কিছুকে বোঝায় না, অর্থাৎ এই সমাসে পূর্ব বা পর পদে কোনোটাকে বোঝায় না বরং ভিন্ন একটা অর্থকে বোঝায়, অর্থাৎ হাতে খড়ি মানে হাতের মধ্যে খড়ি এ জাতীয় কোনো কিছু না বুঝিয়ে এখানে একটা অনুষ্ঠানকে বোঝায়, অর্থাৎ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠান ওই একটা অনুষ্ঠানকে একটা বিশেষ অনুষ্ঠানকে বোঝানো হয়, কোনো পদের অর্থই প্রধান নয় এবং এই সমস্ত পদটা হচ্ছে একটা বিশেষণ পদ,
হাতে ঘড়িটা হচ্ছে একটা বিশেষণ পদ সমস্ত কর্তা হবে বিশেষণ আর পূর্ববর্তী ফর্ম কোনটির অর্থ না বুঝিয়ে একটা বিশিষ্ট অর্থ প্রকাশ করতে আমরা সেই সমাসে পূর্ববর্তী বিভক্তি থাকবে ফর পদের বিভক্তি বজায় থাকবে তবে পূর্ববর্তী এবং ফর পদের কোনটির অর্থ না বুঝিয়ে একটা বিশিষ্ট অর্থ প্রকাশ করলে সেই সমাসকে আমরা বলবো অলুক বহুব্রীহি আবার এরকম হতে পারে যে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে সমস্ত পদে কি হবে গায়ে হলুদ এখন খেয়াল করো এখানে পূর্ব পদে সপ্তমী বিভক্তি আছে সমস্ত পদে ব্যাসবাক্যে সপ্তমী বিভক্তি আছে সমস্ত পদে কি ওই যে গায়ে অন্তস্থ সাথে এক বিভক্তিটা বজায় আছে তবে এই সমাসের বৈশিষ্ট্য আছে যে গায়ে হলুদ মানে কার মধ্যে হলুদ হলুদের মধ্যে গা কোনো কিছুকে না বুঝিয়ে ওই যে একটা অনুষ্ঠান গায়ে হলুদে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিকে বোঝানো হয় অর্থাৎ পূর্বপদ বা ফরপদ কোনটির অর্থ না বুঝিয়ে এই সমাসের বৈশিষ্ট্য হচ্ছে যে এই অলুক বহুব্রীহি সমাসে পূর্বপদে যে কোনো একটা বিভক্তি থাকে কিন্তু ফরপদে গিয়ে সমস্ত পদে গিয়ে সেই বিভক্তিটা বজায় থাকে কিন্তু এই সমাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই সমাসে পূর্বপদ ফরপদ কোনটির অর্থ না বুঝিয়ে একটা বিশিষ্ট অর্থ বোঝাবে আবার দেখো অলুক তৎপুরুষে এখানেও পূর্বপদে বিভক্তি আছে কিন্তু সেই বিভক্তিটা লোপ পায় না কিন্তু এখানে এই সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই সমাসে এই যে গান ফরফর ফরফদের অর্থ প্রাধান্য পেয়েছে অর্থাৎ ফরফদ প্রধান যদি এই জাতীয় ফরফদ পূর্বপদে বিভক্তি ফরফদ যদি প্রধান হয় তাহলে সেটা হবে অলুক তৎপুরুষ আর যদি এই পূর্বপদে বিভক্তি সেই বিভক্তি সমস্ত পদে গিয়ে লোপ না পায় এবং সমস্ত পদে ফরফদ পূর্বপদ কোনটির অর্থ না বুঝিয়ে যদি অন্য কোনো একটা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাহলে সেই সমাসকে আমরা বলবো অলুক বহুব্রীহি বহুব্রীহি কোনোটির অর্থ বোঝাবে না নতুন একটা পদের আগমন বা নতুন একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করবে আর অলুক তৎপুরুষে ফদের অর্থে প্রাধান্য পাবে অলুক দ্বন্দ্বতে উভয় পদে বিভক্তি থাকবে এবং সমস্ত পদে গিয়ে সেই বিভক্তি বজায় থাকবে তাহলে সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব আর এখানে যে সাধারণ দ্বন্দ্ব সাধারণ দ্বন্দ্বের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন মা বাবা মানে এই সমাসে পূর্ব পদ এবং ফর পদে আপাত আপাত একটা মিলনের সুর বজায় আছে মায়ের সাথে বাবা জিনের সাথে পড়ে জিন পড়ে মিলনার্থক দ্বন্দ্ব সাব স্কুল মিলনার্থক দ্বন্দ্ব আবার যেমন ভালো মন্দ এটা কি ভালো মন্দ ভালো মন্দ হতে বিপরীতার্থ দ্বন্দ্ব আবার চলাফেরা চলাফেরাটা কাজ করা বুঝায় এটা ক্রিয়ার দ্বন্দ্ব আবার ধীরে সুস্থে আকারে ইঙ্গিতে ধীরে সুস্থে আকার ইঙ্গিতে মানে এটা ক্রিয়ার ভাব বোঝায় ক্রিয়ার মুড বোঝায় যার কারণে এটা হবে ক্রিয়া বিশেষণের দ্বন্দ্ব আবার অঙ্গবাচক শব্দ বা কোনো কিছু বুঝে না যেমন হাত পা নাক এগুলো অঙ্গবাচক দ্বন্দ্ব আবার যদি আমরা যে এসে বুঝি তাহলে সেটা হবে যে এসে যিনি তিনি জাতীয় থাকলে সেটা হবে যে সর্বনামের দ্বন্দ্ব তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে